ড্রাই স্কিন খুব কমন একটি প্রবলেম, অবিশ্বাস্য হলেও সত্যি যে এই কন্ডিশনে স্কিনে লবণের মাত্রা কম হয়ে যায়, এই জন্য স্কিনের পাতলা থিন লেয়ার ছিঁড়ে ছিঁড়ে বাইরে পড়ে। এটা বেসিক্যালি হাতে পায়ে আর মুখে খুব বেশি দেখা যায়। কিছু মানুষের স্কিন সবসময় ড্রাই থাকে আর কিছু মানুষের শুধু শীতকালে ড্রাইনেসটা দেখা যায়। সো এখন সরাসরি সমাধানে না গিয়ে ড্রাই স্কিনের সমস্যাগুলো কেন ক্রিয়েট হয় তা অবশ্যই জেনে রাখাটা উচিত, কেননা আপনার ভুলটা যতক্ষণ বুঝতে না পারবেন ততক্ষণ আপনি আপনার স্কিনকে ড্রাই হওয়া থেকে সেভ করতে পারবেন না। আর এই ধরনের ভুল অধিকাংশ মানুষ স্কিন কেয়ারে করে থাকে, যার ফলে ড্রাই স্কিন প্রবলেম ফেস করতে হয়। তাই এইসব বিষয়ে আপনি সতর্ক থাকলে আশা করছি আপনার স্কিনকে ড্রাই হওয়া থেকে রক্ষা করতে পারবেন। সো হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওকে, নাম্বার ওয়ান রিজন হচ্ছে সঠিক পরিমাণ পানি আর সঠিক পরিমাণ দুধ পান করতে হবে। ওয়েট ওয়েট ব্রাদার, দুধের ভূমিকা ড্রাই স্কিনে কীভাবে প্রভাব পড়ে তা অবশ্যই জানাচ্ছি। আর এটাও বলে রাখি, এইসব ডার্মাটোলজিস্ট ডক্টর দ্বারা রিসার্চ করা তথ্য। সো অবাক লাগলেও এটা সত্যি যে পর্যাপ্ত পরিমাণ পানি আর দুধের অভাবে স্কিনে ড্রাই হয়ে যায়। আমাদের স্কিনের লোমের ছিদ্র পোর্স থেকে একটা অয়েল নিষ্কাশন হয় যা আমাদের স্কিনকে ড্রাই হওয়া থেকে রক্ষা করে। কিন্তু যাদের স্কিন ড্রাই হয়ে যায় তাদের স্কিনে এই অয়েলের প্রোডাকশন কম হয়ে যায়, যা বাড়ানো খুব প্রয়োজন। আর এই জন্যই দুধ সবচেয়ে হেলদি আর ভালো উপায়, কেননা দুধে অনেক ধরনের হরমোন আর এনজাইমস থাকে যা স্কিনের অয়েলের প্রোডাকশন বাড়াতে হেল্প করে। তাই যাদের ড্রাই স্কিন তাদের সারাদিনে 10-12 গ্লাস পানি অর্থাৎ পর্যাপ্ত পরিমাণ পানি আর 1 গ্লাস দুধ অবশ্যই খেতে হবে। এখন আসা যাক অ্যাডভান্স কিছু সমাধানে যেগুলো আপনার করা উচিত নয় বা যেগুলো ড্রাই স্কিন সমস্যার পিছনে দায়ী। সো নাম্বার ওয়ান, সাবান ইউজ করা। আমি আগেও অনেকবার বলেছি স্কিনের জন্য সাবান কতটা ক্ষতিকর। সাবানের অতিরিক্ত ক্ষারের কারণে স্কিন ড্রাই হয়ে যায়, তাই সাবান ইউজ করা বন্ধ করুন এবং এর পরিবর্তে বডি ওয়াশ ইউজ করুন। বডি ওয়াশের উপর আমার চ্যানেল ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে, আমি আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। সেকেন্ড, অ্যালকোহল অর ফ্রেগরেন্স। অ্যালকোহল বা ফ্রেগরেন্স ড্রাই স্কিনকে আরও ড্রাই করে দেয়, তাই ফেস ওয়াশ, বডি লোশন বা ক্রিম যা কিনবেন সব ভালো করে চেক করে নেবেন যাতে অ্যালকোহল বা আর্টিফিশিয়াল ফ্রেগরেন্স না থাকে। এটা প্রোডাক্টের গায়ে লেখা থাকে অ্যালকোহল ফ্রি, অথবা একটু কষ্ট করে ইনগ্রিডিয়েন্টসের যে লিস্টটা থাকে ওইখানে চেক করে দেখে নেবেন, আপনার জন্য ভালো হবে। তৃতীয়ত, ময়শ্চারাইজার চুজ। যাদের ড্রাই স্কিন তারা সবসময় অলওয়েজ ময়শ্চারাইজার ইউজ করবেন, আর ময়শ্চারাইজার যদি না থাকে তাহলে অ্যালোভেরা জেল বা কোকোনাট অয়েল ব্যবহার করতে পারেন, একদম সহজ সমাধান। নাম্বার ফোর, টোনার। অনেকে ভুল করে থাকে এটা ড্রাই স্কিন যাদের তাদের টোনার মোটেও ব্যবহার করা উচিত নয়। বেসিক্যালি টোনার পানির মতো কনসিস্টেন্সি একটা কসমেটিক প্রোডাক্ট যেটা মুখ ধোয়ার পর বা ময়শ্চারাইজার লাগানোর প্রথমে লার্জ পোর্সকে শিং করতে আর মুখে আসা অয়েলকে কন্ট্রোল করার জন্য করা হয়। তাই যাদের ড্রাই স্কিন তারা টোনার ব্যবহার করবেন না, কারণ টোনার অয়েল কনজার্ভ করে স্কিনকে আরও ড্রাই করে ফেলে। সো এইসব মিস্টেক থেকে দূরে থাকবেন এবং বডিকে হাইড্রেট রাখতে পানি, দুধ এইসব কনজিউম করার চেষ্টা করবেন, খুব দ্রুত আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। ভিডিও শেষে রিকোয়েস্ট, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন এবং কাইন্ডলি একটি লাইক করুন। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী কোনো ভিডিওতে। গুড বাই।